आज हमें अपन के देख माल्टा गाज किंबा कमला लेबू गाज जदि हलुद हो जाए कि ट्रिटमेंट दीते हैं। तो प्रथम एक देखे आस ग गोड़ागुला चारिदी के बोर कर कोदाल दिए खुड़े नहीं देखो हमें आो कयटा गाज देखा प्रत्येक गाज ठीक एक ही भावे एभवे बोर कर देखो ये गाचटा हलुद हो जाए पता झरे जा गाचर गोड़ागुला ठीक ये बोर कर एक हाथ पर आनी देड़ हाथ दो हाथ करते समस्या नहीं। ये कमला लेबू गाच एट कमला लेबू गाच ये अपना देखें जो क्यों हलुद हो गए ये हलुद हार कारणटा अपन के बोली एर नीचे मूले सम्भवत रुई किंबा केसो लेगे एर कारण एमनटा होच्छे जे कारण आज के आमी कि सार देव से देखाबो। देखो एटा कमला लेबू गाच पाशे आछे माल्टा गाच एटाओ माल्टा गाच माल्टा गाचेर गोड़ा आमी एभावे खुले नियेछि खुले निये अवश्य आपनादेरके बागानटा एकटु देखिये आसि जे आमी किभावे एवं कि सार दी सेटाओ आपनादेरके देखाबो। এটা হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সার আমি ইউরিয়া সারটা বালতির ভিতরে ঢেলে নেব ইউরিয়া সার বালতির ভিতরে ঢেলা হয়ে গেছে এবারে আমরা চলে যাব। এটা হচ্ছে আপনার কেঁচো মারা বিষ আপনি দোকানে গিয়ে যদি কেঁচো মারা কিংবা রুই মারা যেটাই চান না কেন দিয়ে দেবে। আমি কেঁচো এবং রুই মারা সব মিলিয়ে নিয়েছি প্রায় আধা কেজি আড়াইশো আধা কেজি দুই কেজি ইউরিয়া সাথে হাফ কেজি আড়াইশো রুই অথবা কারণ ওর নিচে খোঁড়া সম্ভব না বুঝতে পারছি না যে ওর তলায় গাছের তলায় কি হয়েছে মানে কি ধরনের রোগ হয়েছে কিংবা কি পোকা লেগেছে সেখানে কেঁচো কিংবা ইয়া লাগতে পারে আপনার রুই পোকা লাগতে পারে যে কারণে আমি দুই রকম ইয়েতে নিয়েছি আমি এটাও একটু ভিতরে ঢেলে দেবো আমি কেঁচো মারা অথবা রুই মারা বিষ এভাবে ঢেলে নিলাম। এখন গাছের যে ইয়ে হয়ে গেছে গাছ হলুদ হয়ে গেছে এবং গাছের দ্রুত কুশি করতে হবে গাছটা বড় করতে হবে তো সেই জন্য আমরা কি করব সেক্ষেত্রে আপনি দিতে পারেন যে কোনো ধরনের দস্তা দিতে পারেন কিন্তু আমি আমার গাছের বার ভালো সে কারণে আমি দস্তাটা দিচ্ছি না আর এর আগে আমি দস্তা দিয়েছি যে কারণে দস্তাটা দিচ্ছি না মিশ্র সার দিতে পারেন সেটা কোনো সমস্যা না। তো এখন আমি ম্যান সার দেব এই ম্যান সারটা আপনার কাজ করবে গাছটাকে দ্রুত বাড়ার জন্য তো দেখি আমরা ম্যান সার ঢেলে দেবো এবার আমাদের ঢালা হয়ে গেছে ম্যান সার আপনি অ্যান্টাগন দিতে পারেন যে কোনো ধরনের আপনার ছত্রাকনাশক দিতে পারেন। হ্যাঁ এটাকে আমরা এখন এর ভিতরে ঢেলে নেব আমাদের এটা মিশ্রণ করা হয়ে গেছে এবার আমরা চলে যাব বাগানে। এই হচ্ছে আমাদের গাছ এই গাছের গোড়ায় আমরা কীভাবে সার দেবো সেটা আপনাদেরকে এখন দেখাব। যেখান থেকে আমি মুঠো নিলাম নিয়ে আমি এভাবে ছিটিয়ে দেব এভাবে ছিটিয়ে দেব দেওয়ার পর এটাকে আমি আবার আপনি মাটি দিয়ে বুঝাই দিন এভাবে হয়ে গেছে আমাদের মাটি ভরাট করা। আমরা আর একটা গাছে চলে যাব দেখুন আমরা কীভাবে দিচ্ছি এইভাবে দিতে পারেন বা আপনার অন্য পদ্ধতি জানা থাকলে সেভাবেও দিতে পারেন
পরিমাণ মতো, বেশি দেওয়ার দরকার নাই। এই দিয়ে দিলাম, যেহেতু ফিস ফিস করে বৃষ্টি পড়ছে সে কারণে আমি একটু দ্রুত করছি আর কি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখলেন, ভিডিও দেখে যদি আপনাদের কোনো রকম উপকার হয়, আপনারা ছাদ বাগান করতে পারেন, মাঠে বাগান করতে পারেন, তাদের বাগান আছে, কিংবা আমার চেয়েও যদি কারোর ভালো টিপস জানা থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।